বন্ধুরা, আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজ মহাভারতেরই এমন একজন নারীর কথা বলতে চলেছি যার বলিদান কুরু বংশের প্রতি ছিল খুবই গুরুত্বপূর্ণ, যা দ্রৌপদীর থেকেও বেশি। ইনি মান সম্মান তো পেয়েছিলেন, কিন্তু এনার উল্লেখ মহাভারতে তেমনভাবে পাওয়াই যায় না। কিন্তু এই নারী তার জীবনে সব কিছুই ত্যাগ করেছিলেন। আবারও বলছি, যার বলিদানের কারণেই যুদ্ধে পাণ্ডবদের জয় হয় এবং যার কারণে মহারথী অর্জুনও যুদ্ধক্ষেত্রে প্রাণে বেঁচে যান। কি ছিলেন সেই নারী এবং কী তার বলিদান যার কারণে পাণ্ডবসহ অর্জুন যুদ্ধে প্রাণে বেঁচে যান, জানতে হলে ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। সনাতন ধর্ম সম্পর্কে এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। বন্ধুরা, আপনারা কি জানেন মহাভারতে এমন একজন নারী ছিলেন যার অবদান দ্রৌপদীর চেয়ে কোনো অংশেই কম নয়। বলিদানের দিক থেকে দেখলে হয়তো দ্রৌপদীর চেয়ে বেশি, কিন্তু জানলে আশ্চর্য হবেন তিনি কুরু বংশের কুলবধূই ছিলেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা যার সম্পর্কে কথা বলতে চলেছি তিনি ছিলেন রাক্ষস জাতির। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, তিনি হলেন ভীমের প্রথম স্ত্রী হিড়িম্বা। এখন আপনারা ভাবছেন হিড়িম্বা সম্পর্কে কম বেশি কাহিনী তো আপনারা সকলেই জানেন, তাহলে তার অবদানটি দ্রৌপদীর চেয়ে বেশি কীভাবে হলো, সত্যিই কি আমরা জানি? দেখুনই না শুনে পুরোটা, যে তিনি সম্পূর্ণ মহাভারতের যুদ্ধে কতটা হারালেন আর কী বা পেলেন, আর তার দ্রৌপদী বা কুরুবংশের কোনো কুলবধূ বা কোনো নারীর থেকে কতটা বেশি বা কম, তারপর এই থাম্বনেলটা কতটা জাস্টিফায়েবল আপনারাই বিচার করে নেবেন। মহাভারত কাব্যগ্রন্থের কথা অনুযায়ী দুর্যোধন বহুবার পাণ্ডবদের হত্যা করার ষড়যন্ত্র করেছেন, কিন্তু নিজেদের প্রাণ বাঁচিয়ে পাণ্ডবরা বহুবার দৈত্যবনে গিয়ে আশ্রয় নিয়েছেন। এমনই একবার তারা যখন নিজেদের প্রাণ বাঁচিয়ে গিয়ে পৌঁছলেন দৈত্যবনে, তখন সেখানে বসবাস করছিল হিড়িম্ব নামের এক দৈত্য এবং তার বোন হিড়িম্বা। পাণ্ডবরা বনে পৌঁছলে হিড়িম্ব রাক্ষস মানুষের গন্ধ পায় এবং তার বোন হিড়িম্বাকে সেই মানুষগুলিকে ধরে আনতে আদেশ দেন। হিড়িম্বা আদেশ মতো সেখানে গিয়ে পৌঁছলে পাণ্ডবসহ কুন্তিকে দেখতে পান, কিন্তু তাদের পাহারায় ছিলেন স্বয়ং ভীম এবং ভীমকে দেখা মাত্রই হিড়িম্বা তার প্রেমে পড়ে যান, কারণ এর আগে তিনি এমন বলিষ্ঠ সুপুরুষ কখনোই দেখেননি এবং তারা একে অপরের প্রেম বন্ধনে আবদ্ধ হন। আর বিয়ের প্রস্তাব করতেই যাবেন ভীম এমন সময় হিড়িম্বা তাদের দেখে ফেলেন এবং ভীমের ওপর আক্রমণ করায় তাদের মধ্যে বাধে এক বিষম যুদ্ধ এবং বহু সময় লড়াইয়ের পর শেষে ভীম জয়ী হন ও হিড়িম্বার সাথে তার বিবাহ সম্পন্ন হয়। এদিকে ভীমের পত্নী তো তিনি হলেন এবং হলেন কুরুবংশের বধূও, কিন্তু পেলেন না স্থান রাজমহলে এবং তার কাছে মাতা কুন্তির দ্বারা এমন শপথ রাখা হয়েছিল যার দরুন ভীম ও হিড়িম্বার সন্তানের হস্তিনাপুরের ওপর থাকবে না কোনো অধিকার। এরপর ভীম ও হিড়িম্বা একসাথে থাকতে লাগলেন এবং কালের নিয়ম অনুসারে তারা এক পুত্রের জন্ম দিলেন যার নাম হয় ঘটোৎকচ। দাঁড়ান, কাহিনী এখানেই শেষ নয়, কারণ দে লিভড হ্যাপিলি এভার আফটার তো শুধু গপ্পে হয়, আর এ কোনো গপ্প নয়, এ হলো মহাভারত যা আজকের সমাজের বাস্তব। হ্যাঁ বন্ধুরা, আর ইনি সেই ঘটোৎকচ যাকে পরে কুরুক্ষেত্রের যুদ্ধে সঠিক সময় সঠিক ব্যবহার করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হয়েছিল কি, কর্ণের কাছে ছিল এক অঘম অস্ত্র, সেটি তিনি যার দিকে ছুড়বেন তার মৃত্যু নিশ্চিত। এমন সময় ভগবান কৃষ্ণ এক এমন রণনীতি সাজালেন যার দরুন ঘটোৎকচকে যুদ্ধে এগিয়ে দেওয়া হলো। তিনি কৌরব সেনাদের এমনভাবে বিনাশ করছিলেন যে আরেকটু হলে কৌরবদের যুদ্ধ ছেড়ে পালাতে হতো। এমন অবস্থায় দুর্যোধনের কথা মতো অনিচ্ছা সত্ত্বেও কর্ণ সেই অমোঘ অস্ত্রটি হানলেন ঘটোৎকচের উপর, এভাবে অর্জুনও প্রাণে বেঁচে গেলেন।
কিন্তু মৃত্যু হলো ঘটোৎকচের। আর কি এমনি এমনি বলা হয় যে কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল সবচেয়ে বড় ধর্মযুদ্ধ, এই কারণেই তো। এখানেই শেষ নয় বন্ধুরা, এরপর ঘটোৎকচের পুত্র বারবারিকের কাছে এমন তিনটি বাণ ছিল যার সাহায্যে তিনি যুদ্ধ 3 মিনিটেই শেষ করে দিতে পারতেন। কিন্তু বারবারিকের সাথে কথা বলে যখন শ্রীকৃষ্ণ দেখলেন যে কোনো মুহূর্তে বারবারিক পাণ্ডবদের বিরুদ্ধেই যুদ্ধ লড়তে পারেন, তখন তিনি তার শির অর্থাৎ মাথাটি না থাক, এই কথাটি অন্য একদিন অন্য একটি ভিডিওতে না হয় শোনাবো। এবার একবার ভেবে দেখুন হিড়িম্বার কথাটা, তিনি না পেলেন রাজবংশের সম্মান, তার ভাইকেও হারালেন, তারপর যুদ্ধে তার পুত্র এবং পৌত্রকেও তিনি হারালেন। এমন অবস্থায় তো বলাই যায়, তাই না, যে কুরুবংশের এই মহিলার ত্যাগ ছিল সর্বোচ্চ। আপনাদের মত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইউরসেলফ অ্যান্ড ইউর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।